হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি বেসিক সি প্রোগ্রামিং দিয়ে কোডফোর্সেস এর আরও একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। এর আগে বলে রাখি, যারা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখিনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নিব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব তার নাম হলো সোলজার অ্যান্ড ব্যানানাস। এটা কোডফোর্সেস এর আটশোটিং এর একটা প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রবলেমটাতে কি বলা হয়েছে। এ সোলজার ওয়ান্টস টু বাই ডাব্লু বানানাস ইন দ্য শপ। হি হ্যাজ টু পে কে ডলার্স ফর দ্য ফার্স্ট বানানা, টু কে ডলার্স ফর দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড সো ওয়ান। ইন আদার ওয়ার্ডস, হি হ্যাজ টু পে আই কে ডলার্স ফর দ্য আইথ বানানা। তার মানে কি বোঝানো হয়েছে এখানে, এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো একটা সোলজার, সে বানানা কিনবে। প্রথম বানানার জন্য যদি সে $1 পে করে, দ্বিতীয়টার জন্য সে করবে $2, তৃতীয়টার জন্য কি করবে একই সাথে 3 গুণ হবে $3, চার নাম্বারটার জন্য একই সাথে 4 গুণ হবে $4। তো এইভাবে হলো সে পে করবে, ঠিক আছে। তারপরে হি হ্যাজ $N, তো তার কাছে $N আছে, ধরলাম তার কাছে $10 বা সামথিং $N তার কাছে আছে। হাউ মেনি ডলার্স ডাজ হি হ্যাভ টু বরো ফ্রম হিজ ফ্রেন্ড ফ্রেন্ড সোলজার টু বাই ডাব্লু ব্যানানাস। তার মানে এখানে বলা হয়েছে তার কাছে একটা $N তার কাছে আছে আর কি, একটা পরিমাণ টাকা তার কাছে আছে। এখন সে ডাব্লু ব্যানানাস কিনবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যানানা সে কিনবে। কেনার সময় সে পে করবে কিভাবে, যে প্রথমটা যেই টাকাটা টাকা দিয়ে কিনছে এর পরেরগুলো হবে কি, যে দ্বিতীয়টার ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে সেই টাকার সাথে, সেটা পে করতে হবে। তৃতীয়টার সাথে 3 দিয়ে গুণ হবে, এইভাবে সে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যানানা কিনবে। এখন আমরা কি কি করব, আমরা হলো হিসাব করব কি, যে তার টোটাল ওই ব্যানানাগুলো কিনতে কয় টাকা খরচ হবে, তার কাছে যে টাকা আছে সেই টাকা হবে কি না, অথবা তার কয় টাকা আসলে ধার করা লাগবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রবলেম। আচ্ছা, ইনপুটে এখানে কি দেওয়া আছে, ইনপুটে আমাদের অবশ্যই 3টা পজিটিভ ইন্টিজার দেওয়া লাগবে, কে এন ডাব্লু। প্রথমটা আমার বোঝাবে কি কস্ট অফ ফার্স্ট ব্যানানা, মানে যে প্রথম ব্যানানা কিনতে কয় টাকা তার দেওয়া লাগবে। এটা এন দ্বারা আমার বোঝাবে যে ইনিশিয়াল নাম্বার অফ ডলার্স, তার কাছে কয় টাকা আছে সেটা। আর ডাব্লু দিয়ে আমার আমাকে কি বোঝানো হবে, ডাব্লু দিয়ে বোঝানো হবে যে নাম্বার অফ ব্যানানাস, মানে কয়টা ব্যানানা সে কিনবে, এটাই। আর আউটপুট হিসেবে কি আসবে, যে তার আসলে কয় টাকা ধার করা লাগবে। যদি ধার করা না লাগে তাহলে আউটপুট 0 আসবে, আর যদি ধার করা লাগে তাহলে সেই ইন্টিজারটা আমরা এখানে প্রিন্ট করে দেবো। তো এই ছিল মোটামুটি আজকের প্রবলেম। তাহলে আমরা দেখি যে আমরা কোন অ্যাপ্রোচে আসলে প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, তাহলে যেহেতু আমরা সি দিয়ে প্রবলেমটা সলভ করব, প্রথমে কি চলে আসছে আমার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এবার ইন্টিজার মেইন। মেইন ফাংশনের মধ্যে আমি কি করছি, প্রথমেই কয়েকটা ইন্টিজার আমি নিয়ে নিছি। আই আই নিসি হলো আমরা কি জন্য, আই নিসি আমরা লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবল হিসেবে। এন হলো কি ছিল আমার, এন ছিল হলো টোটাল কত ডলার আর কি সোলজারের কাছে দেওয়া আছে সেটা। টি কে আর ডাব্লু, ওকে, এই কয়টা আমরা ইন্টিজার নিয়ে নিছি। এবার আমরা লং লং ইউজ করছি, এখানে ইন্টিজার ইউজ না করে লং লং ইউজ করছি, কারণ কি আমার এখানে দেওয়া আছে 10^9 পর্যন্ত হইতে পারে আমার টাকার সংখ্যাটা, যার কারণে আমি একবারে লং লং ইউজ করছি। যাই হোক, এরপর প্রথমে কি করছে, আমি আমি আমার ইনপুটগুলো নিয়ে নিছি। এই যে কে ইনপুটটা নিছি, এন ইনপুটটা নিছি, ডাবল ইনপুটটা নিছি। কে দিয়ে কি বোঝাচ্ছে, কে দিয়ে হলো আমার প্রথম ব্যানানার ভ্যালু কত বা মূল্যটা কত, এটা আমার কে দিয়ে বোঝাচ্ছে। এন দিয়ে বোঝাচ্ছে আমার কাছে কত টাকা আছে, আর ডাবলু দিয়ে বোঝাচ্ছে হলো আমি কয়টা ব্যানানা কিনবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কাজ কি, আমি কয়টা ব্যানানা কিনবো, আমি একটা লুপ চালিয়ে 1 থেকে W পর্যন্ত একটা লুপ চালাইলাম, ফর লুপ চালাইলাম। চালাই কি করলাম, আমি প্রথমে ক্যালকুলেট করে নিলাম টোটাল আমার কত টাকা লাগবে, এই ডাব্লুটা বানানো কিনতে আমার টোটাল কত টাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু ভালোভাবে দেখি বিষয়টা। আমরা এখানে কি করছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইন্টু কে। এর মানে কি, প্রথমে সাম কত ছিল আমার, 0 ইনিশিয়াল স্টেজে। আমি কি করছি, প্রথমে একটা বানানা কিনছি কে ডলার দিয়ে, আমি ধরলাম যে আমি $2 দিয়ে একটা, আচ্ছা আমি $2 দিয়ে একটা ব্যানানা কিনছি প্রথমে, আর আমার টোটাল ব্যানানা কিনতে হবে আমি ধরলাম 4টা, ঠিক আছে।
তাহলে প্রথম বানানোটা আমি কিনছি কয় ডলার দিয়ে? $2। তাহলে দ্বিতীয়টা আমার কত দিয়ে কিনতে হবে? এই দুইয়ের সাথে 2 গুণ হবে, হবে কত? 4। 3 নম্বর বানানোটা কি হবে? 2-এর সাথে 3 গুণ হবে, হবে কত? 6। আর 4 নম্বরটা হবে কি? 2-এর সাথে 4 গুণ হবে, 8। এই যে হলো আমার 4টা বানানার মূল্য। এবার আমি কি করব, এইগুলা যোগ করব সিকুয়েন্সিয়ালি, এগুলো আমি যোগ করব। যোগ করলে আমি কি পাবো, যে এই 4টা বানানা কিনতে আমার টোটাল কয় টাকা খরচ হয়েছে এটা আমি পেয়ে যাব। সেম কাজটা এখানে করা হয়েছে। এই যে আই, আই দিয়ে আমার কি বোঝাচ্ছে, প্রথমে আই এর মান কত? 1। যে প্রথমটা কিনতে আমার কে টাকা লাগতেছে, এরপরে কি দ্বিতীয়টা কিনতে 2 দিয়ে গুণ হচ্ছে সেই কে এর সাথে, তৃতীয়টার ক্ষেত্রে 3 দিয়ে, চতুর্থটার ক্ষেত্রে 4 দিয়ে, এভাবে গুণ হচ্ছে। আর এই যে আমার সাম, সামের ভিতরে এই প্রতিটা যোগ হচ্ছে। তো আমি আলটিমেটলি কি করলাম, আমার যে কয়টা ব্যানানা কেনা লাগবে সবগুলার ভ্যালুটা পেয়ে গেলাম এখানে সামের ভিতর। এইবার আমি কি চেক করব, যে সামটা আমার যে এন দেওয়া আছে, এন কি ছিল, এন হলো আমার কাছে কয় টাকা আছে সেটা দেওয়া ছিল। তো যদি সামটা এন এর থেকে ছোট হয়, মানে কি যে আমার কাছে সাপোজ আছে 10 টাকা, আমার ব্যানানা কিনতে টোটাল টাকা লাগবে হলো 5 টাকা, তাহলে কি এই যে সামটা, সামটা কি অবশ্যই আমার যে এন দেওয়া আছে এন এর থেকে ছোট। তো সেক্ষেত্রে কি হবে, আমার কোনো টাকা তো ধার করা লাগতেছে না আলটিমেটলি, তাহলে জিনিসটা কি হবে, প্রিন্ট এফ 0, আমরা 0 প্রিন্ট করে দিব। আর যদি এটা না হয় তাহলে কি হবে, যে আমার কাছে আছে 5 টাকা কিন্তু আমার ব্যানানা কিনতে লাগবে হলো 10 টাকা, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই যে আমার যে কয় টাকা লাগবে বা যে সামটা আছে এখান থেকে আমার যে যত টাকা ছিল বা এনটা ছিল এটা মাইনাস করে দিব। কারণ কি আমার কাছে ছিল 5 টাকা, আমার লাগবে 10 টাকা, তাহলে কি আমার বড় করা লাগতেছে কি 5 টাকা, 10 থেকে 5 মাইনাস কর। এই জিনিসটা আমি করব, যে যদি আমার যে টাকা আছে সেটা সামের থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমি কি করব, প্রিন্ট এফ সাম মাইনাস এন, এই ইন্টিজারটা আমি প্রিন্ট করে দিব। আর আমরা প্রিন্ট করার পরে লাস্টে কি করব, একটা নিউ লাইন অ্যাড করে দিব যাতে আমি প্রেজেন্টেশন ইরোরটা না হয়, এই আর কি। তো এই মোটামুটি ছিল আমাদের অ্যাপ্রোচ, এভাবেই হয় আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা একটু চেক করব এখন আমাদের যে আউটপুট গুলো দেওয়া আছে সেটা আমি একটু চেক করব প্রথমে, ঠিক আছে? তাহলে আমার ইনপুট গুলো কি কি ছিল, ইনপুট গুলো ছিল হলো আমার, আর একবার দেখে নিই, ইনপুট গুলো ছিল 3, 17, 4, তাহলে 3, 17, 4, আউটপুট কত আসছে? 13। এখানে আমার আউটপুট কত? 13, ঠিক আছে। তাহলে এবার আমরা সাবমিটে যেয়ে দেখি যে আমাদের প্রবলেমটা সাবমিট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে অ্যাকসেপ্টেড চলে আসছে, তার মানে আমাদের প্রবলেমটা আসলে সাবমিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনারা সবার প্রথমেই পেয়ে যান। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকবেন, ধন্যবাদ।